আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবা নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব বিশেষ গুণ সম্পন্ন স্নায়বিক টনিক নিয়ে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। স্নায়বিক অবসাদ, স্নায়বিক দুর্বলতা বা স্নায়বিক মাথা ব্যথা, সার্বিক নার্ভের উইকনেসের জন্য অত্যন্ত জাদুকরি একটি মেডিসিন ভিটা সি ফোর, ডাক্তার রিকোয়েগের নার্ভের সুপার কার্যকরী একটি টনিক। আপনার এই স্নায়বিক দুর্বলতা, মানসিক চাপ, অনিদ্রা, আমরা অনেকে সারাক্ষণ কম্পিউটার, মোবাইল বা ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করে থাকি, এই ডিভাইসগুলো আমাদের অনিদ্রার একটি বড় কারণ, মানসিক চাপও বৃদ্ধি করে দেয়। কাজকামে বা আমরা অফিস আদালতে নানাবিধ কাজের চাপে থাকি বা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব অস্থিরতায় ভুগে থাকি, চাপে থাকি, সারাক্ষণ কীভাবে আমাদের জীবনকে আর উন্নত করা যায় কিংবা কর্মক্ষেত্রে সন্তুষ্টজনক কাজ না পাওয়া বা কাজের মাত্রাতিরিক্ত চাপ থাকা, দ্রুত কাজটি সম্পন্ন করতে হবে বা অল্প দিনের মধ্যে এই কাজটি আমার শেষ করতে হবে, এরপরে এই আরও অনেক নানাবিধ কাজ থাকে, নানা ধরনের কাজের চাপে সব সময় মাথাটা একটা হ্যাং হয়ে থাকে, কি করব ঠিক বুঝে উঠতে পারা যায় না, মনোযোগের অভাব, আমাদের ঠিক মতন ঘুম না হলে শরীরে পুষ্টির অভাবে, যেমন শারীরিক দুর্বলতা বা সাধারণ দুর্বলতা, মানসিক দুশ্চিন্তা, সন্তানাদি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, পরিবারের ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে নানা ধরনের নানা দুশ্চিন্তায় থাকতে হয়, বাবা মা অসুস্থ বা পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাদেরকে নিয়ে দুশ্চিন্তা, বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ আমাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়। ওষুধ যেমন আমাদের দুর্বলতাকে কাটানোর জন্য কাজ করে, কিন্তু কিছু কিছু ওষুধ আছে যা আমাদের আরও অসুস্থ করে দেয়। ঘুমের জন্য যেমন ওষুধ আছে ঠিক তেমনি কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ আপনার নিদ্রাহীনতা দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত পরিশ্রম, অনেকে গায়ে খেটে ভারী বোঝা বহন করতে হয় বা ক্ষেত খামারে প্রচুর কাজ করতে হয় বা অফিস আদালতেও মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে, স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে বা এই স্নায়বিক অবসাদ, মাংসপেশির এক বা একাধিক পেশির কর্মক্ষমতার হীনতার কারণে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিয়ে থাকে। এই দুর্বলতা থেকে পরিত্রাণের জন্য ডাক্তার রিকোয়েগের ভিটা সি ফিফটিন ফোর অত্যন্ত সুপার জাদুকরী একটি ওষুধ। শক্তিহীনতা, পুরুষের ক্ষেত্রে পুরুষত্বহীনতা, দুর্বলতার কারণে এই জন্য অক্ষমতা দেখা দেয়। বিভিন্ন রোগে ভোগার পরে যে শারীরিক দুর্বলতা দেখা দেয় তা থেকে পরিত্রাণের জন্য এই ভিটা সি ফিফটিন ফোর অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ। তা আপনার স্নায়বিক মাথা ব্যথা, নিদ্রাহীনতা, মনোযোগের অভাব বা মনোযোগহীনতা, মানসিক দুশ্চিন্তা, বিষাদগ্রস্ততা, কোনো কাজে আপনি উৎসাহ পান না, সবসময় মন মরা, যারা লেখাপড়া করে তারা লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না, পড়তে গেলে তার ভালো লাগে না, কাজকামেও মনোযোগ থাকে না, একটি কাজের পর আরেকটি কাজ করতে হবে, সে কী করবে সামটাইম সে ভুলেও যায়, সে কোনো কিছুতেই স্বাভাবিক মনোযোগ দিতে পারে না, সবসময় ক্লান্তি বা স্ট্রেস, অনেকে ডিপ্রেশনও ভুগে থাকেন, তা থেকে প্রতিরোধের জন্য এবং সর্বোপরি শক্তিহীনতায় এই মেডিসিনটি অত্যন্ত সুপার জাদুকরী একটি ঔষধ। অনেকে বয়স হয়েছে, খুবই দুর্বল, হাত পা কাঁপে, ঠিকমতন খাবার দাবার খেতে পারে না বলে তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে পুষ্টির অভাবের কারণে, কারণ ঠিকমতন যদি কেউ খাবার না খায়
তাহলে স্বাভাবিকভাবেই তার শরীরে নানা ধরনের স্নায়বিক মানসিক এবং শারীরিক দুর্বলতা দেখা দিবে তা থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ এখানে লিখে আছে এটি নার্ভের নার্ভ টনিক তো নার্ভের দুর্বলতার জন্য এই মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি ঔষধ অনেকে পরীক্ষার সম্মুখে আসলে পড়ে সেসব ছাত্রছাত্রী এক ধরনের বিতগ্রস্ততা কাজ করে লেখাপড়ায় মনোযোগ দিতে পারে না কেমন জানি অবসাদগ্রস্ত হয়ে যায় তা থেকে পরিত্রাণের জন্য সর্বোপরি মানসিক চাপ আমাকে যেভাবেই গ্রাস করুক না কেন তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য এই মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ যখনই আপনার এই নার্ভের সমস্যা দেখা দিবে স্নায়বিক অবসাদ বা স্নায়বিক জনিত মাথা ব্যথা তা থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনটি সেবন করবেন দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ এবং সাধারণ দুর্বলতা অনিদ্রা আপনার ঠিক মতন ঘুম আসে না রাতে জেগে থাকেন বা হঠাৎ করে ঘুম আসছে রাতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাওয়ার পরে আর সহজে সারা রাত ঘুম আসে না এই সমস্যাতেও এই মেডিসিনটি বেশ কার্যকরী একটি ঔষধ এই মেডিসিনটি মানসিক চাপ অবস্থায় দিনে দুবার সেবন করতে হয় ছয় দিন অবধি এবং সকাল সন্ধ্যা এবং ছয় দিন পর থেকে এই ওষুধটি মাত্র দিনে একবার বা আপনি সন্ধ্যার সময় সেবন করলেই যথেষ্ট এই ভিটাসি 15-4 প্যাকেটের ভিতরে 10টি কাঁচের ছোটো ছোটো শিশি আছে তো আপনার এই মেডিসিনটি প্রথম সপ্তাহে বা প্রথম ছয় দিন দিনে দুবার করে সেবন করতে হবে এবং পরবর্তীতে বাকি ওষুধগুলো তিন সপ্তাহে দিনে একবার করে সেবন করলেই যথেষ্ট তাহলে আপনার স্নায়বিক অবসাদ স্নায়বিক মাথা ব্যথা অনিদ্রা মনোযোগের অভাব সাধারণ দুর্বলতা বিষাদগ্রস্ততা শক্তিহীনতা শারীরিক সার্বিক দুর্বলতার ক্ষেত্রে মেডিসিনটি খুবই জাদুকরী একটি ঔষধ যেসব পুরুষের দুর্বলতাজনিত কারণে পুরুষত্বহীনতা দেখা দেয় তার জন্য বেশ জাদুকরী একটি ঔষধ কিংবা অনেক মহিলাদেরও এই দুর্বলতার কারণে যৌন আকাঙ্ক্ষা থাকে না শরীর খুবই দুর্বল থাকে তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি অত্যন্ত সুপার একটি ঔষধ এছাড়া ক্লান্তি বা স্ট্রেস বিষাদগ্রস্ততা কোনো কিছু ভাল লাগে না অনেকে আমার জীবনে কি হবে কিছুই করতে পারলাম না নানা ধরনের বাজে চিন্তা করে দিন দিন অসুস্থ হয়ে পড়েন মানসিক বিকারগ্রস্ততার মতন দেখা যায় তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ প্রিয় শ্রী দর্শক আবার অন্য কোনো রোগের ভালো কোনো ঔষধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু